সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই জেনে নিব ন্যারেশন কী একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে অর্থাৎ দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ আ স্পিকার ইজ কল্ড ন্যারেশন আর একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে হয়ে থাকে সেই উপায় দুটি হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি ন্যারেশনকে বাংলায় বলা হয় উক্তি অর্থাৎ বক্তার নিজে কোনো কথা স্বয়ং বললে সেটা হবে ডিরেক্ট স্পিচ আর বক্তার কথা অপর কেউ প্রকাশ করলে সেটা হবে ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচের মধ্যে দুটি অংশ থাকে একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ দুটি অংশ থাকে একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর অপরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব হল ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ কমার আগের অংশ এখানে দুটি পক্ষ জড়িত থাকে বক্তা এবং সে যাকে বলছে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট আমরা উপরের ইকজাম্পলটি লক্ষ্য করলে বুঝতে পারব আমরা এই এক্সাম্পলটি লক্ষ্য করি হি সেট টু হিজ ফ্রেন্ড এখানে হল রিপোর্টিং বার্ভ আচ্ছা আর আরেকটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যকার অংশ রিপোর্টেড স্পিচ ইজ দ্য ফার্ড হুইচ ইজ উইদিন দ্য ইনভার্টেড কমার্স অর্থাৎ আমরা এক্সাম্পলটি এখানে লক্ষ্য করি আই লাইক সুইটস ভেরি মাচ হল রিপোর্টেড স্পিচ তাহলে ডিরেক্ট স্পিচের দুইটা অংশ একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে টোটালটা হচ্ছে এরকম হি সেই টু হিজ ফ্রেন্ড কমা এরপর ইনভার্টেড কমার মধ্যে আসছে আই লাইক সুইটস ভেরি much. আমরা এবার জানব ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে সাধারণত যে ধরনের পরিবর্তনগুলি আমাদের করতে হয় প্রথমত আমাদের পরিবর্তন করতে হবে টেন্সের পার্সনের এবং অ্যাডভার্ভের এটি তোমরা মনে রাখবা টেন্স পার্সন adverb আমরা একবার শিখব টেন্সের পরিবর্তনের নিয়ম লক্ষ্য করে শোনো প্রথম নিয়মটি হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না আমরা এবার দ্বিতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব রিপোর্টিং ওয়ার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে প্রেজেন্ট টেন্সের অনুরূপ পাস টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তোমরা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবা যেমন হি সেইড ইট ইজ কোল্ড এটি পরিবর্তিত হয়ে আমি দুঃখিত শি সেইড ইট ইজ কোল্ড আমরা ইনডিরেক্ট করেছি শি সেইড দ্যাট ইট ওয়াজ কোল্ড পরেরটি হচ্ছে শি সেইড আই এম টিচিং ইংলিশ অনলাইন আমরা ইনডিরেক্ট করেছি শি সেইড দ্যাট শি ওয়াজ টিচিং ইংলিশ অনলাইন এর পরেরটি হচ্ছে শি সেইদ আই হ্যাভ বিন ইন স্কুল সিন্স নাইনটিন নাইনটি নাইন ইনডিরেক্ট আমরা করেছি শি সেট দ্যাট শি হ্যাড বিন ইন স্কুল সিন্স নাইনটিন নাইনটি নাইন এবং পরের নিয়মটি হচ্ছে শি সেট আই হ্যাভ বিন টিচিং ইন স্কুল ফর সেভেন ইয়ার্স আমরা এটাকে ইনডিরেক্ট করেছি শি সেট দ্যাট শি হ্যাড বিন টিচিং ইন স্কুল ফর সেভেন ইয়ার্স আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ অর্থাৎ প্রেজেন্ট ইন ডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে তৃতীয় নিয়মটি হচ্ছে টেন্স পরিবর্তনের তৃতীয় নিয়মটি হ্যাঁ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয়ই যদি পাস্ট ইন ডিফিনিট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয়ই পাস্ট ইন টেন্সে থাকলে ইনডিরেক্টের সময় রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে পাস পারফেক্ট টেন্স হয় আমরা এবার স্ক্রিনে লক্ষ্য করি হি সেইড আই টট ইন স্কোলস এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয় পাসনি টেন্সে রয়েছে এবং এটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তিত হচ্ছে এইভাবে শি সেড দ্যাট শি হ্যাড টট ইন স্কোলস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এবার শিখব টেন্স পরিবর্তনের চতুর্থ নিয়মটি সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি স্ক্রিনে সিসেইড আই ওয়াজ টিচিং আর্লিয়ার এখানে রিপোর্টিং ওয়ার্ব এবং রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ওয়ার্ব আছে ডিফিনিট টেন্সে এবং রিপোর্টেড স্পিচ আছে পাস কন্টিনিউয়াস টেন্সে এবং এটার পরিবর্তন হচ্ছে যেইভাবে ইনডিরেক্ট স্পিচে শি সেড দ্যাট শি বিন টিচিং আর্লিয়ার অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়েছে এবার আমরা টেন্স পরিবর্তনের যে নিয়মগুলি শিখব সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না এটা তোমাদের গুরুত্বের সাথে মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচ অংশে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এদের কোনো পরিবর্তন করতে হয় না একইভাবে রিপোর্টেড স্পিচ অংশে উড কুড সুড মাইড ইউজ টু অট টু এই মডেল অক্সিলারিগুলো থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না এবং টেন্স পরিবর্তনের শেষ নিয়মটি হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশে চিরন্তন সত্য এবং প্রবাদ বাক্যের ক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলি মনে রাখবে আমরা এবার শিখব পার্সন পরিবর্তনের নিয়ম প্রথম নিয়মটি হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন তথা আই উই মাই আওয়ার মি আস রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হয় যেমন হি টু মি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে রিপোর্টেড স্পিচ আছে রয়েছে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানকার আইকে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এর সাথে পরিবর্তন করেছি তাই হয়েছে হি সেট টু মি দ্যাট আই হয়ে গেছে হি হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক এবার আমরা দ্বিতীয় নিয়মটি শিখবো রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পারসন ইউ এবং কে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করতে হয় যেমন হি সেট টু মি ইউ আর আ লায়ার এখানে সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টিং টিং স্পিচের যে সাবজেক্ট সেটা সেকেন্ড পারসন হচ্ছে ইউ এই ইউকে আমরা রিপোর্টিং টিং অবজেক্টের সাথে পরিবর্তন করব। অর্থাৎ মেয়ের সাথে পরিবর্তন করব। এখানে মেয়ে হয়ে গেছে আই তাহলে উত্তরটি হবে হি সেইট টু মি দ্যাট আই ওয়াজ আ লায়ার আর তৃতীয় যে নিয়মটি রয়েছে পার্সন পরিবর্তনের সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না আচ্ছা যেমন হি সেইস হি ডাজ নট ওয়ার্ক হার্ড ইনডিরেক্ট আমরা করেছি হি সেইজ দ্যাট হি ডাজ নট ওয়ার্ক হার্ড আমরা এবার শিখবো অ্যাডভার্ভের পরিবর্তন আচ্ছা যেমন ডিরেক্টে যদি হি দিস থাকে সেটা ইনডিরেক্টে হয়ে যাবে দ্যাট যেমন দিস ইভিনিং বা মর্নিং থাকলে হয়ে যাবে দ্যাট ইভিনিং অথবা মর্নিং দিস থাকলে হয়ে যাবে দোজ টুডে থাকলে ইয়েস্টারডে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক লাস্ট উইকেন্ড থাকলে দ্য প্রিভিয়াস উইকেন্ড লাস্ট নাইট বা টু নাইট থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট অথবা টু নাইট হবে দ্যাট নাইট আর লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট এগো থাকলে হয়ে যাবে বিফোর নেক্সট থাকলে হয়ে যাবে দ্য ফলোয়িং আর নেক্সট উইক বা মান্থ অথবা ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক মান্থ বা ইয়ার হেয়ার থাকলে হবে দেয়ার নাও থাকলে হবে দেন দাস থাকলে হয়ে যাবে সো ন্যারেশনের আরও অন্যান্য কিছু পরিবর্তন আছে সেগুলি শিখে নিবো যেমনটি প্রথমে রয়েছে রিপোর্টেড স্পিচে মাস্ট থাকলে মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টু হয় পরেরটি হচ্ছে রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে রিপোর্টিং ওয়ার্ভে টু এর স্থলে বা পরিবর্তে বেড হবে যেমন হি সেইড গুড বাই মাই ফ্রেন্ড আমরা এটাকে করেছি হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই গুড মর্নিং গুড ইভিনিং বা গুড নাইট থাকলে রিপোর্টিং ভার্ভের সেট এর পরিবর্তে হবে উইশ যেমন আই সেট টু হিম গুড মর্নিং আই উইশ হিম গুড মর্নিং বক্তা ও শ্রোতার উল্লেখ না থাকলে দ্য স্পিকার সেট টু দ্য পার্সন স্পোকেন দ্যাট যেমন আই উড হেল্প হিম অ্যাট এনি রেট আমরা এটাকে করেছি দ্য স্পিকার সেট টু দ্য পার্সন স্পোকেন দ্যাট হি উড হেল্প হিম অ্যাট এনি রেট আচ্ছা এরপর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং এ সেট টু এর পরিবর্তে থ্যাংক বসে আচ্ছা যেমন হি সেট টু মি থ্যাংক ইউ এর উত্তর হয়েছে হি থ্যাংক টু মি সার্ড থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে রেসপেক্টফুল্লি হয় যেমন হি টু মে রেসপেক্টফুল্লি দ্যাট হি ওয়ান্টেড টু লিভ দ্য প্লেস আরও কিছু পরিবর্তন রয়েছে যেমন রিপোর্টেড স্পিচে ইয়েস অথবা নো থাকলে ইয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে রিপ্লাইট ইন দ্য অ্যাফরমেটিভ হয় নোয়ের ক্ষেত্রে সাবজেক্টের পর রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয় ইয়েস অবলিক নোয়ের পরে আরও কোনো বক্তব্য থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ বা রিপ্লাইড সরি রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ বা নেগেটিভের সাথে অ্যান্ড অ্যাডেড দ্যাট বা অ্যান্ড সেট দ্যাট বসিয়ে রিপোর্টেড স্পিচের বাকি অংশ পরিবর্তন করতে হয় আচ্ছা আর পরেরটি হচ্ছে সম্বোধন থাকলে অর্থাৎ কাউকে কোনো কিছু বলে ডাকা হলে সেখানে একটা স্ট্রাকচার আছে তোমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে যেটা হচ্ছে অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট যেমন এখানে অনেকগুলি অবজেক্ট আমরা দিয়ে রেখেছি এরপরে অ্যাস প্লাস ফ্রেন্ড কমান্ড অর্থাৎ যা বলে সম্বোধন করা হয়েছে সেটি তোমাদের লিখতে হবে যেমন হি সেইট টু মি ফ্রেন্ড হেল্প মি আচ্ছা আমরা এটাকে কী করেছি এখানে কি বলে ডাকা হয়েছে বা সম্বোধন করা হয়েছে ফ্রেন্ড বলে তাহলে ওই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা অ্যাড্রেসিং বসিয়েছি অ্যাড্রেসিং এরপর অবজেক্ট অবজেক্ট কী আছে মি অবজেক্ট আছে মে এরপরে আমরা কি করেছি এস এরপরে কি বলে ডাকা হয়েছে ফ্রেন্ড আমরা এইটুক বসিয়েছি এরপর আমাদের একটা কমা বসাতে হবে এবং স্বাভাবিক নিয়মে হেল্প মি এটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচটা করতে হবে তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম অর্থাৎ শুধু ফ্রেন্ডের জন্য আমরা এখানে করেছি অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড অর্থাৎ এই স্ট্রাকচারটা ফলো করেছি যে অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট প্লাস অ্যাস প্লাস যাবলি সম্বোধন করা হয়েছে আচ্ছা এবং এরপর একটি হচ্ছে বাই গড বা বাই আল্লাহ থাকলে এখানে জাস্ট সোয়ারিং বাই আল্লাহ বা গড লিখতে হবে এরপরে অ্যান্ড যোগ করে বাকি অংশ লিখতে হয় আশা করেছি তোমরা এই পরিবর্তনগুলি বুঝতে পেরেছ আমরা এবার অর্থভেদে যে বাক্য পাঁচ ধরনের সেগুলির ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলি খুব দ্রুত জেনে নিব যেমন প্রথমে আছে অ্যাসারটিভ সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ভ হিসাবে টু বা টোল্ড বসে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দেট বসে এরপর রিপোর্টেড স্পিচ এর অংশ বসে তবে টেন্স ও পার্সনের পরিবর্তন সাধারণ নিয়মেই হয়ে থাকে যেমন দে সেট টু মি উই ওয়েন টু কলেজ ইয়েস্টারডে আমরা এটা করেছি দে সেট টু মি দ্যাট দে হ্যাড গান টু কলেজ দ্য প্রিভিয়াস ডে এখানে আমরা সেইট টু এর পরিবর্তে টোলডো বসানো যেত তখন হতো দে টোল্ড মি দ্যাট দে had gone টু কলেজ দ্য প্রিভিয়াস ডে আমরা এবার শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরের নিয়ম ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব হিসেবে সেই টু এর পরিবর্তে আস্কড বসে এবং রিপোর্টেড স্পিচে অকজিলারি ভার্ব অর্থাৎ এম ইস আর ওয়াজ ডু ডাস ডিড হ্যাভ হ্যাজ had ক্যান কুড শ্যাল শুড উইল উড মে might মাস্ট দিয়ে শুরু হয় তবে ড্যাটের স্থলে ইফ বসে অর্থাৎ যদি এই অক্সিলারিগুলো দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে ড্যাটের স্থলে আমাদের ইফ বসাতে হবে কিন্তু রিপোর্টেড স্পিচ যদি এইচ ওয়ার্ড অর্থাৎ হু হুইচ ওয়াট ওয়্যান ওয়ের ওয়াই হুজ হাউ দিয়ে শুরু হয় তবে দ্যাটের স্থলে আমাদের এই ওয়ার্ডগুলি বসাতে হবে অর্থাৎ যেটি থাকবে সেটিকেই বসাতে হবে আচ্ছা রিপোর্টেড স্পিচ অংশের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে তবে টেন্স ও পার্সন এর পরিবর্তন সাধারণ নিয়মে হবে অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্যটি থাকবে সেটিকে আমাদের হাব বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে হবে যেমন আমরা এক্সাম্পল লক্ষ্য করি ফাদার টু মি হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক এখানে আমরা কি করেছি ফাদার অ্যাস্ক মে যেহেতু ডব্লিউইচ ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু হয়েছে যে হাউ ডিড ইউ ডু দা ওয়ার্ক তাহলে আমরা হাউ এখানে রাখবো হাউ এরপরে আমরা সাবজেক্ট বসিয়েছি হাউ ডিড ইউ এখানে লক্ষ্য করি সেকেন্ড পারসন থাকাতে আমরা অবজেক্টের সাথে অর্থাৎ মেয়ের সাথে পরিবর্তন করেছি এটা পরিবর্তন করে হয়েছে আই এরপরে যেহেতু দুটি বাক্যই পাঁচ তিন ডিফিনিট টেন্সের আমরা পাঁচ পারফেক্ট টেন্স এটাকে করে ফেলবো তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক পরের বাক্যটি তোমরা লক্ষ্য করো লিটন সিট টু মি ডু ইউ হেল্প মি ডু ইউ হেল্প মি এটা অক্সেলারি ভার্ব সহযোগী গঠিত হয়েছে এই প্রশ্নবোধক বাক্যটি যাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি হ্যাঁ সেটা হচ্ছে কি যদি অক্সিলারি ভার্ভের সাহায্যে কোনো প্রশ্ন গঠিত হয় আমরা সেই প্রশ্নটাকে বলবো নো কোয়েশ্চেন অর্থাৎ যার জবাব হ্যাঁ অথবা নাতে দেওয়া যায় আচ্ছা যখনই নো কোয়েশ্চেন দিয়ে কোনো মানে যখনই আমরা ইএসনো কোয়েশ্চেনকে ইনডিরেক্ট করবো সেই ক্ষেত্রে কিন্তু ড্যাটার স্থলে আমাদের ইফ বসাতে হবে তাহলে লিটন আস্কড মি ইফ আই হেল্পড হেম এখানে ইউ হয়ে গেছে আই আর আমরা মেয়ের পরিবর্তন করেছি লিটনের সাথে তাহলে এটা হয়ে গেছে হেম আচ্ছা পরের বাক্যটি হি টু মে হুইচ পেন ডিড ইউ লাইক আমরা এটাকে করেছি হি আস্কড মে হুইচ পেন আই হ্যাড লাইক আমরা এবার শিখব ইম্পারেটিভ সেন্টেন্স এর বাক্যের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তরের নিয়ম ইনডিরেক্ট সেন্টেন্সের রূপান্তরের সময় রিপোর্টিং ওয়ার্ড হিসাবে টু এর পরিবর্তে অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বসে আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড বসে উপদেশ বোঝালে অ্যাডভাইস বসে নিষেধ বোঝালে ফরবেদ বসে আর কোনোটি না বোঝালে টোল্ড বসে এরপরে অবজেক্ট বোঝবে এবং ড্যাটের স্থলে টু বসে প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে বাকি অংশ আমাদের বসাতে হবে এখানে মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচ যদি ডোন্ট অথবা ডো নট দিয়ে শুরু হয় তবে এর স্থলে নট তো বসে প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে যেটা আমরা স্ট্রাকচার আকারে দেখিয়ে দিয়েছি যে প্রথমে সাবজেক্ট এরপরে রিকোয়েস্ট অর্ডার কমান্ড অ্যাডভাইস বা টোল এরপরে আমরা অবজেক্ট বসিয়েছি এবং এরপরে টু আমরা বসিয়েছি টু বসানোর পরে রিপোর্টেড স্পিচ এর ওয়ার্ড থেকে বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি এবং শেষে ফুল স্টপ দিয়েছি হ্যাঁ আর যদি আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফরবেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের ওয়ার্ড থেকে বাকি অংশ প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন এই ফরবেটটা যদি বাক্যটিতে নিষেধ করা থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো সেই ক্ষেত্রে কিন্তু নট বা নেভার এই ধরনের বাক্য নট বা নেভার যদি থাকে সেগুলি উঠে যাবে এটা তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ যে কথাটা আমি ওই যে বললাম ফরমেট ব্যবহার করলে নট টু বসে না শুধু টু বসে যেমন হি সিট টু মি প্লিজ লেন্ড মি বুক হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম এ বুক আখি সিট টু মি ডু ইট অ্যাটভান্স আখি অর্ডার মি টু ডু ইট অ্যাট মাই ফাদার সেট টু মি ডোণ্ট ওয়েস্ট ইউ টাইম হ্যাঁ আমরা এখানে ফরবেট ব্যবহার করবো মাই ফাদার ফরবেড মি আমরা এখানে টু বসিয়ে ওয়েস্ট ইউ টাইম তাহলে টু ওয়েস্ট ইউ টাইম মানে মাই টাইম যে এই যে আবারও বলছি ফরবেট ব্যবহার করাতে নট বসানো যাবে না অথ অথবা ফাদার মাই ফাদার অ্যাডভাইসড অথবা অর্ডারড অথবা টোল্ড মি নট টু ওয়েস্ট মাই টাইম এখানে মনে রাখতে হবে যে এখানে যদি ফরবেট ব্যবহার না করে আমরা যদি অ্যাডভাইস অথবা অন্যরকম অর্থ প্রদান করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার নটটা বসাতে হবে আর আর ফরবেড বসালে নটটা বসাতে হবে না আমরা এবার শিখব ইম্পারেটিভ সেন্টেন্সকে সেন্টেন্সের বাক্যকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা রূপান্তরিত করব রিপোর্টেড স্পিচ অংশে লেটাস থাকলে রিপোর্টেড স্পিচ অংশে লেটাস থাকলে এর স্থলে প্রোপোস্ট বসে এরপরে অবজেক্ট বসে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে এরপরে উই শ্যুড বা দে আমাদের বসাতে হয় এরপরে রিপোর্টেড স্পিচের ওয়ার্ড থেকে বাকি অংশ অবশ্য আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্স বেশ অনেকগুলি নিয়ম শিখলাম এইখানে আমাদের মনে রাখতে হবে আমরা লেটাস দিয়ে যদি থাকে সেটা সাধারণত প্রস্তাব বোঝায় যার কারণে আমরা আমাদের এখানে ভার্বটা আনতে হবে প্রোপোজড আচ্ছা আমরা খেয়াল করি যে সাবজেক্ট প্লাস প্রোপোস্ট প্লাস অবজেক্ট প্লাস রিপোর্টেড স্পিচ এর ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব এর পর থেকে বাকি অংশ বসবে যেমন হি সেই টু দ্য চেয়ারম্যান লেটাস ড্রপ দ্য ম্যাটার হি প্রোপোজ টু দ্য চেয়ারম্যান দ্যাট হি শুড ড্রপ দ্য ম্যাটার অথবা যেমটি এই মাত্র বললাম সেই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা যদি করি তাহলে হবে হি প্রোপোজ টু দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার তবে আমার পরামর্শ হচ্ছে গিয়ে এখানে লেটাস দিয়ে লেটাস যুক্ত বাক্যকে ইনডিটেক্ট করার দুইটা আমরা স্ট্রাকচার দিয়েছি তোমাদের জন্য উত্তম হবে প্রথমে স্ট্রাকচারটি ফলো করা অর্থাৎ হি প্রপোজড টু দ্য চেয়ারম্যান দ্যাট উই শুড ড্রপ দ্য ম্যাটার এই নিয়মটা ফলো করা আরেকটি বাক্য হচ্ছে আই সে টু হিম লেটাস প্লে আমরা এটাকে করেছি আই প্রপোজ টু হিম দ্যাট উই শুড প্লে তোমরা এই নিয়মটি ফলো করবে তবে ওইভাবেও করা যায় আই প্রোপোজড হিম প্লেইং রিপোর্টেড স্পিচ অংশে লেট হিম লেট মি লেট দেম থাকলে টু এর জায়গায় টুই বসবে এরপরে অবজেক্ট বসাতে হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে সাবজেক্ট এর পর মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে বাকি অংশ আমাদের বসাতে হয় যেমন আমরা স্ট্রাকচার আকারে করেছি প্রথমে সাবজেক্ট প্লাস সেই টু প্লাস অবজেক্ট এরপরে দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস মাইট অথবা মাইট বি অ্যালাউড টু এরপরে ভার্ব থেকে বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি এবং শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি যেমন কামাল সিট টু মি লেট হিম সেভ হোয়াট এভার হি লাইকস আমরা এটাকে করেছি কামাল সিট টু মি দ্যাট হি মাইট সেভ হোয়াট এভার হি লাইট পরের বাক্যটি হচ্ছে হি দ্য গার্ল সেট টু হার টিচার লেট মি খামিন দ্য গার্ল সেট টু হার টিচার দ্যাট হি শি মাইট কাম ইন শি মাইট কাম ইন আচ্ছা শেষের এক্সাম্পলটি হচ্ছে গিয়ে আমরা করেছি বেগার মাইট মেল আমরা এবার শিখব অপটেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করা যায় রিপোর্টিং ভার্ভ হিসাবে সেট টু এর পরিবর্তে প্রার্থনা বোঝালে প্রে এবং ইচ্ছা বোঝালে উইস বসে উইশ বা প্রেয়ের পর কখনও রিপোর্টিং ভার্বের অবজেক্ট বুঝবে না এটি তোমরা মনে রাখবে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বুঝবে সাবজেক্টের পরে মাইট অথবা মেয়ে বসে প্লাস রিপোর্টেড স্পিচের মূলভাব ওয়ার্ড থেকে বাকি অংশ বুঝবে যেমন আমরা একটা স্ট্রাকচার দাঁড় করেছি এইভাবে সাবজেক্ট প্লাস প্রেইড বা উইশড প্লাস দ্যাট এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব থেকে বাকি অংশ বসবে এবং শেষে ফুল স্টপ যেমনটি আমরা এক্সাম্পলে দেখি ফাদার টু মে মে গড ইউ এখানে আমরা করেছি ফাদার গড ব্লেস মে আরেকটি হচ্ছে উই সেট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমরা এটাকে করেছি উই উইসড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং আমরা এবার শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স সের বাক্যকে ইনডিরেক্ট থেকে কীভাবে আমি দুঃখিত ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্টে রূপান্তরিত করা যায় রিপোর্টেড স্পিচ অংশে আনন্দ বোঝালে টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় এবং দুঃখ বোঝালে টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ স্বর বসে এক্সক্লেমড উইথ জয় অবলিক সর পর কখনও অবজেক্ট বুঝবে না এটি মনে রাখবে ইনভার্টেড কমার উঠে গিয়ে দে বসে রিপোর্টেড স্পিচ অংশের অ্যাফার্মেটিভ ফর্ম বসে যেমন আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি প্রথমে সাবজেক্ট এরপরে এক্সক্লেমড উইথ জয় বা সরো এরপরে দ্যাট প্লাস সাব রিপোর্টেড স্পিচের অ্যাফরমেটিভ ফর্ম প্লাস ফুল স্টপ যেমন হি সেইড অ্যালাস ডান হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান হি সেইড ওয়াট এ নাইস বার্ড ইট ইজ হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ নাইস বার্ড The girl said, how beautiful the flower is. The girl exclaimed with joy that the flower was very nice. The man said, what a fool I am. The man exclaimed with sorrow that he was a great fool. The boy said, hurrah, we have won the match. The boy exclaimed with joy that they had won the match. দ্য ম্যান said ওয়াট এ টেরেবল স্টর্ম ইট ইস দ্য ম্যান উইথ ফিয়ার দ্যাট ইট ওয়াজ আ ভেরি টেরেবল স্টর্ম আমরা এবার শিখবো রুলস অন প্যাসেজ ন্যারেশন যেটি তোমাদের পরীক্ষায় থাকবে তোমাদের পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন থাকবে তাহলে প্রথম নিয়মটি আমরা পড়ছি প্রথমত পুরো প্যাসেজটি পড়ে কে স্পিকার এবং কে অডিয়েন্স তা চিহ্নিত করতে হবে আচ্ছা দ্বিতীয়ত ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি বাক্যের মাঝে বা শেষে থাকলে ইনডিরেক্ট করার ক্ষেত্রে অবশ্যই ডিরেক্ট স্পিচকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে যেমনটি ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার হাসান সেট টু দ্য লেডি স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার আমরা এখানে করেছি হাসান টোল দ্য লেডি দ্যাট শি লুকড আ লিটল বিট লাইক হিস মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার পরের নিয়মটি হচ্ছে বক্তা যদি পুরো প্যাসেজে একাধিক উক্তি ব্যবহার করে থাকেন তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে হবে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড বা ফার্দার অ্যাডেড অলসো সেইট ইত্যাদি তোমাদের ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগেইন আস্ট ফার্দার আস্ট অলসো আস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্টেড অর্ডারড টু ব্যবহার করতে হবে আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেইড অথবা উইস্ট দ্যাট ব্যবহার করতে হবে আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইন গ্রিভ দ্যাট ব্যবহার করতে হয় এরপরের নিয়মটি ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে যদি ইয়েস উল্লেখ থাকে সেই ক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট এবং আনসার্ড ইন দ্য পজিটিভ দ্যাট ব্যবহার করতে হবে এবং নোয়ের ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট ব্যবহার করতে হয় যেমন সুমন সেট টু রাজু আর ইউ গোয়িং টু ইউর নেটিভ ভিলেজ টু নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড রাজু এটাকে আমরা ডিন ডিরেক্ট করেছি সুমন আস্ট রাজু ইফ হি ওয়াজ গোয়িং টু হিজ নেটিভ ভিলেজ দ্য নেক্সট ডে রাজু রিপ্লাইড দ্যাট হি হ্যাড চেঞ্জড হিজ ডিসিশন এর পরবর্তী নিয়মটি হচ্ছে ডিরেক্ট স্পিচে সার থাকলে ইন ডিরেক্ট স্পিচে সারের পরিবর্তে রেসপেক্টফুল্লি বা অ্যাড্রেসিং অ্যাস সার ব্যবহার করতে হয় যেমনটি ইয়েস স্যার হি রিপ্লাইড আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক আমরা এটাকে করেছি হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক অথবা অ্যাড্রেসিং অ্যাস স্যার হি রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক ডিরেক্ট স্পিচ এ কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয়ে থাকলে বা যদি করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডিরেক্ট স্পিচ শুরু করতে হয় ইতিমধ্যে আমরা প্রথমে একটি উদাহরণ দেখিয়ে দিয়েছি এখানে খেয়াল করো ডিরেক্ট আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস সেইড দ্য ক্লেভার বয় এটাকে আমরা ইনডিরেক্ট করেছি অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড হি মানে দ্য ক্লেভার বয় আস্ক them ইফ দে ওয়ার tired আমরা এবার আরেকটি নিয়ম শিখব সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে কোনো ক্লজ বা ফ্রেজ থাকলে তা তার কোনো পরিবর্তন না হয়েই সেন্টেন্সের শুরুতে বসাতে হবে এক্ষেত্রে যদি প্রেজেন্ট পার্টিসিপল অংশ থাকে তাহলে তা শুরুতে বসবে এই নিয়মটি নিয়ে অনেকেই অনেক ছাত্রছাত্রীরাই কনফিউশনে থাকো সে সেজন্য আবারও বলছি ইনভার্টেড কমার বাইরে কোনো ক্লজ অথবা ফ্রেজ থাকলে তা কোনো পরিবর্তন না হয়েই সেন্টেন্সে শুরুতে বসবে এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপাল অংশ অংশ থাকে তাহলে তা শুরুতে বসবে যেমন আমরা করেছি আর ইউ স্টুডেন্টস আস্ক দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ এই যে বাড়তি অংশটুকু টার্নিং টু দ্য দ্য আচ্ছা টার্নিং টু দ্য দার উইসেস দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আস্ক ইভ দে were স্টুডেন্টস আচ্ছা আমরা পরবর্তী নিয়মটি দিকে লক্ষ্য করি ডিরেক্ট স্পিচে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে উক্ত চিহ্ন দ্বারা অবাক বা বিশ্বাস প্রকাশ করা হয়েছে তাই ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হবে এবং রিপোর্টিং ভার্বটিকে আস অথবা আস্কড দ্বারা পরিবর্তন করতে হয় যেমন মাই ফাদার সিক টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দিজ ইয়ার্স এখানেই ইনডিরেক্ট আমরা করেছি বিং সারপ্রাইজড হি অর্থাৎ মাই ফাদার আস্ক মি ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ হি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স এবং শেষ নিয়মটি হচ্ছে গিয়ে ডিরেক্ট স্পিচে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসনার ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি ডিড ইউ হেল্প দ্য বয় ইয়েস আই হেল্পড হিম লাস্ট নাইট আমরা এখানে করেছি দ্য স্পিকার আস্ক দ্য পার্সন ইফ হি হ্যাড হেল্পড দ্য বয় দ্য লিসনার রিপ্লাইড ইন অ্যাফরমেটিভ অ্যান্ড সেইট দ্যাট হি হ্যাড হেল্পড হিম দ্য প্রিভিয়াস নাইট এখানে একটি বিষয় বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রচুর চর্চা করতে হবে তোমরা যত বেশি এক্সারসাইজ করবে তোমরা এই বিষয়গুলিতে তত দক্ষতা লাভ করবে তো আজকের মতো ন্যারেশান নিয়ে আলোচনা এখানে শেষ করছি আশা করি তোমরা এই এইসনগুলো ভালো করে লক্ষ্য করলে তোমাদের অনেক উপকারে আসবে